প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমস্ত সাবজেক্টের সাজেশন আমি আগে থেকেই বলেছিলাম দিতে পারবো না। তবে বাংলা ও ইংরেজির যে স্যার আমাদের রয়েছেন, আমাদের খুব অভিজ্ঞ টিচারের সাথে একজন পরিচয় রয়েছে, তার থেকে আমরা কিন্তু বাংলা ও ইংরেজির যে সাজেশনটা অবশ্যই তোমাদেরকে দেবো বলে আমরা প্রমিস করেছিলাম। সেই রকমভাবে ইংলিশের রাইটিং স্কিল সাজেশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে, সেইভাবে আজকে আমরা বাংলায় কী কী রচনা আসবে তোমাদেরকে বলে দেবো। আজকের এই ভিডিওটি যাদের ভালো লাগবে তারা লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। বাংলায় রচনায় যদি 10-এ 10 পেতে চাও, অবশ্যই আজকের এই ভিডিওটা প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রথম থেকে শেষ অবধি পড়ে দেখবে না অবশ্যই। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2022 বাংলা রচনার সাজেশনে কিন্তু প্রতিটি প্রশ্নের মান রচনার কিন্তু 10 নম্বর করে থাকে, এবং শুভ ক্লাসে সেরা সাজেশন 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদের বলি মানস মানচিত্র অবলম্বনের কোন কোন রচনাগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এবছর আসতে চলেছে। প্রথম যে রচনাটি তোমাদের এবছর আসবে, সমাজ সেবায় ছাত্র সমাজের ভূমিকা। দ্বিতীয় যে রচনাটি খুব গুরুত্বপূর্ণ, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই রচনাটা বিজ্ঞান রিলেটেড যে কোনো রচনা এলেই তোমরা লিখতে পারো। টোকিও অলিম্পিক 2020 সালে ঘটে যাওয়া টোকিও অলিম্পিক, এটা নিয়েও আসতে পারে, বাট এটার আসার কম চান্স রয়েছে, এটা না পড়লেও চলবে। ছাত্র জীবন কিন্তু অবশ্যই পড়ে যাবে। উন্নয়ন বনাম পরিবেশ, এই যে মানস মানচিত্র অবলম্বনের রচনাটি রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বন ও বন্য প্রাণী সংরক্ষণ, এই রচনাটিও খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বাংলার উৎসব পড়তে যেন একদমই ভুলো না, বাংলার উৎসব কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি বলি বন্ধুরা, বাংলার উৎসবের পাশাপাশি আরও একটি রচনা রয়েছে, ছাত্র জীবনের সৌজন্য ও শিষ্টাচার। এই রচনাটা বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞানের অভিশাপ না আশীর্বাদ, এটাও পড়ে যাবে। বিজ্ঞাপন ও আধুনিক জীবন, এটাও পড়ে যাবে। দেখো, এটা বিজ্ঞাপন ও আধুনিক জীবন এইভাবে আসতে পারে, আবার বিজ্ঞান ও আধুনিক জীবনভাবেও আসতে পারে। দেশ ভ্রমণের মূল্য, এটা আসবে। রক্তদান আসবে। শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। বিশ্ব উষ্ণায়ন, অতিমারী করোনা, বাংলার ঋতু বৈচিত্র্য, এই কয়েকটি রচনা মানস মানচিত্র অবলম্বনের রচনা থেকে করলেই তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। দেখে নাও রচনাগুলি, সুন্দর করে স্ক্রিনশট মেরে নিতে পারো, বা তোমরা অবশ্যই খাতায় লিখে নিও। বন্ধুরা, এবার বলি বিতর্কমূলক বিষয় অবলম্বনে কী কী রচনা তোমাদের এবছরের পরীক্ষায় আসতে চলেছে, একটু দেখে নাও একে একে। দেখো, প্রথম বিতর্কমূলক বিষয় অবলম্বনে যে রচনাটা তোমাদের এবছরে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সুপ্রভাব নয়, বর্তমান গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে। এই নিয়ে কিন্তু তোমার পক্ষে ও বিপক্ষে মতামত দিতে হবে বিতর্কমূলক বিষয় নিয়ে। এরপর যেটা, সেটা হলো ইংরেজি মাধ্যম স্কুলই দেশের ভবিষ্যৎ, এটা নিয়েও কিন্তু অবশ্যই বিতর্কমূলক বিষয় যে রচনাগুলি অবলম্বনে আসতে পারে। বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল, আধুনিক জীবনে বৃদ্ধাভ্যাস অপরিহার্য। নেক্সট, চলভাস ছাড়া জীবন অচল। তারপর হচ্ছে অনলাইনে পঠন পাঠনই শিক্ষায় পরিপূর্ণতা দেয়। তারপরের প্রশ্ন, হাট বাজারের চাইতে অনলাইনে কেনাকাটা সুবিধাজনক। তারপরের, বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠ মূল্যহীন। তারপরেরটা হচ্ছে জীবিকার আদর্শ স্থান বিদেশ। তারপরে, পরীক্ষায় প্রাপ্ত নম্বরই একমাত্র সাফল্যের চাবিকাঠি। তারপরেরটা হচ্ছে বিজ্ঞান মানব জীবনের বড় আশীর্বাদ। তারপরেরটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে রাজনীতি বর্জন করা উচিত। এবং তার শেষের তিনটে হচ্ছে মাঠে খেলার চাইতে মোবাইল গেম খেলা ভালো। শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব নেই। বর্তমানে পড়াশুনোর অপরিহার্য মাধ্যম হচ্ছে অনলাইন। তো এই নিয়ে বিতর্কমূলক, অর্থাৎ তর্ক বিতর্কমূলক যে বিষয় অবলম্বনে কিন্তু রচনা তোমাদের আসতে পারে। চলো দেখে নিই এবারে তোমাদের অন্য রচনা কী আসবে। দেখো বন্ধুরা, প্রদত্ত সূত্র অবলম্বনে যে রচনাগুলি তোমাদের আসতে পারে, প্রদত্ত সূত্র অবলম্বনে বলতে কোনো বড় বড় ব্যক্তিদের নিয়ে যে রচনাগুলি, যেমন 125তম জন্মবর্ষে সুভাষচন্দ্র বসু, এটা নিয়ে কিন্তু প্রদত্ত সূত্র অবলম্বনে আসতে পারে। সৈয়দ মুস্তাফা আলী, কবি জীবনানন্দ নন্দ দাস, শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যিক বুদ্ধদেব গুহ, কবি শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আশাপূর্ণা দেবী। এর পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা একবার কিন্তু পড়ে যাওয়ার চেষ্টা করবে, সত্যজিৎ রায়টা পড়বে, প্রেমেন্দ্র মিত্র, ও তার পাশাপাশি অবশ্যই কিন্তু তোমাদের বলে রাখি লীলা মজুমদার ও সুকুমার রায় কিন্তু অবশ্যই আসতে চলেছে। এবং স্ক্রিনে দেওয়া যে প্রত্যেকটি রচনা তোমাদের তিনটি ভাগে আমরা দিয়ে দিয়েছি, সেই রচনগুলি অবশ্যই তোমরা পরীক্ষার দিতে যাওয়ার আগে প্র্যাকটিস করে অবশ্যই যাবে, তাহলে রচনায় কিন্তু 10-এ 10 অবশ্যই কমন পাবে। বন্ধুরা, আজকের এই সেশন ভিডিওটা শেষ হয়ে গেছে। বন্ধু, তোমরা সকলেই জানো তোমাদের কি করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।